আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এলাম আর একটা ভিডিও নিয়ে। আজকে সবজি রান্না করবো মসুরের ডাল দিয়ে। তো আমি এখানে আগে টমেটো দিয়ে দিয়েছি, এবার একটু কাঁচা পেঁয়াজ দেব। ডালটাকে আগে একটু সিদ্ধ করে নিয়েছি, সাথে দিয়ে দিলাম ফ্রিজ থেকে আদা রসুন একটু বাটা, হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দিব মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সব কিছুই দিয়ে দিলাম। এখন একটু বারবার নেড়ে ছেড়ে নেব, একটু ডালগুলো যেমন একটু ভেঙে যায়। এবার আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি সিসিঙ্গা, পটল, গাজর এগুলো নিয়েছি আজকে সবজিটা রান্না করার জন্য। সবজি কিন্তু সবারই পছন্দ, তো আজকে বাচ্চারা পছন্দ করছে সবজিগুলো, সেই জন্য আজকে একটু ডাল দিয়ে রান্না করতেছি। এবার একটু দিয়ে দেব পানি, বেশি পানি লাগবে না, যেহেতু সবগুলো তরকারি একদম নরম, এগুলো হতে তেমন বেশি সময় লাগে না। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে, মাছ মাংস আর কত, রোজ রোজ এগুলো ভালোও লাগে না। একটা টমেটো কেটে দিলাম উপর দিয়ে একটু কালার আসার জন্য। তো এগুলো আমার রেডি, এবার বাগার দিয়ে নেব। সেই জন্য অন্য একটা কড়াইতে আমি পেঁয়াজ কেটে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার একটু নেড়ে ছেড়ে কালার হয়ে আসলে দিয়ে দিব আস্ত জিরা, আস্ত কালো জিরা, খুব সুন্দর স্ট্রং ফ্লেভার, আমার তো এখনই খেতে ইচ্ছে করছে। এবার আমি দিয়ে দিলাম সবজিগুলো। তো একটু নেড়ে ছেড়ে কয়েকটা ধনিয়া পাতা উপর দিকে ছিটিয়ে দিব। তো হয়ে গেল আমার আজকে সবজি রান্নাটা। কেমন লাগলো আপনাদের কাছে এই সবজি রান্নাটা অবশ্যই জানাবেন। আর আমি একটু চেটে দেখেছি লবণটা হয়েছে কি না, পারফেক্ট মতোই সব কিছু হয়ে গিয়েছে। এবার আমার রান্নাটাও রেডি। এবার একটু সার্ভ করে নেব অন্য একটা বলে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে, কত সুন্দর কালার হয়েছে। এবার অন্য একটা রেসিপিতে চলে যাই। আমি এখানে ছোট মাছ নিয়েছি, এগুলাকে আমরা ডেলা মাছে বলি। তো সব মশলা দিয়ে এগুলা হাতে মেখে নেব আজকে, যেহেতু এগুলো ছোট মাছ, নরম মাছ, সেহেতু এগুলা চুলা দেওয়ার আগেই একদম মাখিয়ে সব কিছু দিয়ে তারপরে হালকা পানি দিয়ে বসিয়ে দেব। যা লাগার কথা সব কিছু দিয়ে আমি মেখে নিচ্ছি। আমার মাখানো হয়ে গিয়েছে, এবার দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, বসিয়ে দিয়েছি চুলায়, একদম কম সময় হয়ে যাবে। তো একটু মাখা মাখা জল অবস্থায় রাখবো, এমন জল না, আরও জলটা একটু টানিয়ে নেব আমি। মাছগুলো কত সুন্দর অবস্থায় আছে, একদম ভেঙে যায়নি। এবার দিয়ে দেব ধনিয়া পাতা, সাথে অবশ্যই তেলে রাখা জিরার গুঁড়ো দিয়েছি স্বাদটা বাড়ানোর জন্য। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।